কৃষক কৃষক স্বার্থ বিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, পরিযায়ী শ্রমিক এবং গ্রামীণ এলাকার মানুষের কাজের দাবিসহ মোট নদফা দাবিতে বৃহস্পতিবার সর্বভারতীয় কর্মসূচির অঙ্গ হিসেবে বৃহস্পতিবার প্রতিবাদ দিবস পালন করল AIKKMS ত্রিপুরা রাজ্য কমিটি। এদিন কর্নেল চমোহনী এলাকায় এই বিক্ষোভ প্রদর্শন করা হয়। জনগণকে জানান দিতেই কর্মসূচি বলে জানান AIKKMS এর আহ্বায়ক সুব্রত চক্রবর্তী। কৃষক কৃষক স্বার্থ বিরোধী অত্যাবশ্যকীয় পণ্য আইন সংশোধন, পরিযায়ী শ্রমিক এবং গ্রামীণ যে সর্বহারা মানুষ তাদের কাজের দাবিতে চুক্তিচাষ প্রথার বিরুদ্ধে চুক্তিচাষ প্রথা প্রবর্তনের বিরুদ্ধে আমরা আজকে অল ইন্ডিয়া প্রতিবাদ দিবস পালন করছি। এই রকম নয়টা দাবিকে সামনে রেখে আপনারা জানেন যে কেন্দ্রের বিজেপি সরকার পেট্রোল ডিজেল তারপরে ফার্টিলাইজার সহ বিভিন্ন জিনিসের দাম বৃদ্ধি করেছে। এই লকডাউনকে সামনে রেখে, এই সুযোগকে সামনে রেখে এরা একের পর এক আক্রমণ হানছে। আমরা রাজ্যের প্রান্তিক কৃষক এবং কৃষকদের সবাইকে আমরা আবেদন করছি যে এই যে সর্বাত্মক একটা সংকটের পরিপ্রেক্ষিতে একের পর এক যে অসহায় মানুষের উপর যে আক্রমণ হানছে বিজেপি সরকার, এই এর সরকারের কৃষি বিরোধী এবং জনবিরোধী পদক্ষেপের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলার জন্য অল ইন্ডিয়া কৃষক ক্ষেত মজদুর সংগঠন আমরা এবং সারা ভারতবর্ষে এবং ত্রিপুরা রাজ্যেও আমরা আমাদের শক্তি অনুযায়ী জনগণকে কৃষক সমাজকে জানান দিচ্ছি। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা 24x7।